তুমি করতে হবে। বলবে কি মা বাবা নিজে বাইরে বসে আছে? দেশের তাপমাত্রা 42.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গাতে। তো আমরা 1-2 বছর আগেও এত তাপমাত্রা দেখি নাই, 35 থেকে 34 ডিগ্রি তাপমাত্রা ছিল নর্মাল। আর এখন প্রতিদিনই নতুন নতুন হিট ওয়েভ আসছে আর কি, সতর্কতা জারি করা হচ্ছে যাতে আমরা বাইরে খুব কম যাই, কারণ রোদের যে হিট আর কি তাপ সেটা আসলে সহ্য করা অনেক কঠিন। কিন্তু বাস্তবতাটা আসলে কঠিন, কারণ যারা সাধারণ খেটে খাওয়া মানুষ আছে, আসলে যারা দিন আনে দিন খায় আর কি, যাদেরকে বলে রিক্সাওয়ালা, অটোওয়ালা, সিএনজিওয়ালা যারা আছে, এবং বাইরে যারা কাজ করে মানে দিন আনে দিন খায়, তাদের জন্য আসলে এই হিট ওয়েভ বা সূর্যের যে তাপমাত্রা, এটা আসলে সহ্য করে কাজ করাটা অনেক কঠিন। তারপরও আমাদেরকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে, এবং যারা আছে অবশ্যই সময় মতো পানি খাবে, এবং বেশি রোদে না থেকে মাঝে মাঝে কাজ করার বিরতিতে একটু রেস্ট নিয়ে আবার কাজ করবে, এইভাবে চলতে হবে। তা না হলে বর্তমানে যে অবস্থা, তাতে হয়তো সামনে আরো খারাপ দিন আসছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে গাছ লাগাতে হবে, কারণ কয়েক বছরে আমরা প্রচুর গাছপালা কেটে ফেলেছি। যদিও আমার কাছে মনে হয় এটা শুধু বাংলাদেশের জন্যই নয়, আমাদের আশেপাশে যে দেশগুলো আছে তারাও তো আসলে গাছপালা কাটছে, এবং অনেক বেশি ইলেকট্রনিক যে ডিভাইসগুলো আছে, যে যেখান থেকে গ্যাস বের হয়, এবং যে গাড়ি ঘোড়া আছে সেটার থেকে যে কার্বন ডাইঅক্সাইড বের হয় সেটার পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে। তো আমি আর আমার ছোট্ট বেবিটা এখানে আছি, ও গরমে বাইরে যেতে পারছে না, তার অবস্থা সেই যে বসে আছে, বাইরে যেতে পারছে না, তার অনেক মন খারাপ। ঘরে বসে বসে আর কি কতক্ষণ খেলাধুলা করা যায়, তাই না? বা তোমার কি বাইরে যেতে ইচ্ছে করে? সারাক্ষণ কি ঘরে থাকতে ইচ্ছে করে তোমার? আমার দিকে তাকিয়ে বলো। বাইরে যেতে ইচ্ছা করে, যদিও আমার বাসায় একটু কমই আমি গরম অনুভব করি, কারণ আশেপাশে আমার এই যে বাড়ির একটা সাইড অনেক ফাঁকা, তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা বাতাস আছে আমার এখানে। আর এখন প্রায় সন্ধ্যার একটু আগে, 6টা বাজেনি এখনো, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বাতাসের কি পরিমাণ। আসলে এটার কারণ হচ্ছে এখানে গাছপালা অনেক বেশি, তো বাতাস হলেই আমরা সেটা পেয়ে যাই সাথে সাথেই। আর ছোট বাচ্চাদের জন্য এখন আর কি সময়টা অনেক বেশি খারাপ, এরা তো আসলে সবসময় বাসায় থাকতে পছন্দ করে না, খেলাধুলা করা, স্কুলে যাওয়া অনেকটাই এখন বন্ধ হয়ে গেছে। তো সবাইকে আসলে সচেতন থাকতে হবে, বিশেষ করে বয়স্ক এবং ছোট বাচ্চা যারা আছে তাদেরকে টেক কেয়ার করতে হবে, এবং তাদের খাওয়া দাওয়ার বিষয়ে সচেতন হতে হবে, লিকুইড জাতীয় খাবার তুমি দিতে হবে। বলবে কি মা বাবা নিজে বাইরে বসে আছে? ও আচ্ছা, সে হচ্ছে দুষ্টুমি করছে এই জন্য মা বকা দিছে, আর তার জন্য সেই যে বাইরে বসে আছে গরমে কোথাও যেতে পারছে না, তার মন খারাপ। তো আপনারা অবশ্যই তাকে একটু সঙ্গ দিন, তার সাথে যদি খেলা করতে চান অবশ্যই কমেন্ট করুন। আর ওই যে গরমের যে অবস্থা, তাতে আসলে সবারই মন খারাপ, আসলে এই টেম্পারেচার সহ্য করাটা আসলেই কঠিন, তাই না বাবা? তোমার অনেক বেশি গরম লাগে? হ্যাঁ, তারও অনেক বেশি গরম লাগে। তাহলে আপনার সচেতন থাকুন, সাবধান থাকুন, আর ভালো থাকুন, বেশি করে পানি পান করুন, আর ছায়াতে থাকুন, তাই না? বাইরে গেলে ছাতা ইউজ করুন, তাই তো? ঠিক আছে বাবা, তাহলে বাই বাই বলে দাও সবাইকে।